আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার হলে আওয়ামী লীগ 10টি আসনও পাবে না। জামাতকে অনুমতি দেওয়ায় আওয়ামী লীগের নীতির পরিবর্তন হয়নি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দিব, সন্ত্রাসের জন্য জামাতকে মাঠে নামিয়েছে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার হলে আওয়ামী লীগ 10টি আসনও পাবে না। এজন্যই এই দলের সাধারণ সম্পাদক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার একটি ডেড ইস্যু, কিন্তু না, তত্ত্বাবধায়ক সরকার একটি জীবন্ত ইস্যু। দুপুরে গাজীপুর মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম মঞ্জুরুল করিম রনির সভাপতিত্বে ও সদস্য সচিব শওকত হোসেন সরকারের সঞ্চালনায় নগরের সাগর সৈকত কনভেনশন সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল বলেন, বিশ্ব চায় বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন হোক। আওয়ামী লীগ জনগণের দল নয়, প্রকৃতপক্ষে তারা একটি সন্ত্রাসী দল, তাই তারা নির্বাচন চায় না। তাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় তারা সন্ত্রাসী ছাড়া কিছুই বোঝে না। তাদের সঙ্গে ফয়সালা হবে রাজপথেই। তিনি বলেন, মানুষ ন্যায় বিচার পাবে, সাম্য প্রতিষ্ঠা হবে, গরিব আরও গরিব হবে না, ধনী আরও ধনী হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু আওয়ামী লীগ আমাদের স্বপ্ন তছনছ করে দিয়েছে। 1971 সালে যে লক্ষ্যে বাংলাদেশ করেছিলাম সেই বাংলাদেশ ফিরিয়ে দিতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ওমর ফারুক শাফিন, ডক্টর মাজহারুল ইসলাম আলম, কাজী সৈয়দুল আলম বাবুল, বেনজির আহমেদ চিটু, জেলা বিএনপি সাধারণ সম্পাদক শাহরিয়াজুল হান্নান প্রমুখ। দলের মহাসচিব সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সম্মেলনে বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে অংশ নেন সিটি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার অভিযোগে বহিষ্কৃত নেতারা। তাদের মধ্যে সবচেয়ে বড় শোডাউন করেছেন সদর মেট্রো থানা বিএনপির বহিষ্কৃত সভাপতি নগরীর 28 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেওয়া তাকে সহ মহানগর বিএনপি অঙ্গ ও সংগঠনের 31 নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছিল। সম্মেলনে বহিষ্কৃত নেতাদের অধিকাংশই দলবল নিয়ে যোগদান করতে দেখা যায়। দ্বিতীয় অধিবেশনে শওকত হোসেন সরকারকে সভাপতি ও মঞ্জুরুল করিম রনিকে সাধারণ সম্পাদক করে গাজীপুর মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী 15 দিনের মধ্যে 151 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। নবনির্বাচিত সভাপতি শওকত হোসেন সরকার মহানগর বিএনপির সদস্য সচিব ও মঞ্জুরুল কবির রনি ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 10 বছর পর জামাতকে সমাবেশের অনুমতি দেওয়ায় আওয়ামী লীগের নীতির পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, অনিবন্ধিত রাজনৈতিক দল ইনডোর তাদের সভা সমাবেশ করতেই পারে। দুপুরে রাজধানীর রাজারবাগে হাইওয়ে পুলিশের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত একটি অনিবন্ধিত রাজনৈতিক দল। দেশের অনেক অনিবন্ধিত দলই বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে। অনিবন্ধিত রাজনৈতিক দল তাদের সভা সমাবেশের ইনডোর করতেই পারে। তারা ইনডোর সমাবেশ করতে চেয়েছিল সেটা কমিশনার যাচাই করে অনুমতি দিয়েছেন। মন্ত্রী বলেন, তারা বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে থাকে। এসব সমাবেশে অনেক সময় আমরা দেখছি তারা ভাঙচুর করে। সব কিছু মাথায় রেখেই তাদেরকে ইনডোরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি, বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা প্রমুখ। দীর্ঘ 10 বছর পর রাজনীতিতে সমাবেশ করার অনুমতি পায় জামায়াতে ইসলামী। দলটি বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ করতে চাইলে ঢাকা মহানগর পুলিশ তাদেরকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কর্মসূচি পালনের অনুমতি দেয়। পরে সেখান থেকে তারা সমাবেশ করে। সবশেষ 2013 সালের 8 ফেব্রুয়ারি ঢাকার মতিঝিলে সমাবেশ করার অনুমতি পেয়েছিল জামায়াত। এরপর ঝটিকা মিছিলে সীমাবদ্ধ ছিল জামায়াতের কর্মসূচি। আবারও দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অগ্নিসন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে নির্বাচন কমিশনে
অনিবন্ধিত দল জামাতকে মাঠে নামিয়েছে বিএনপি এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা দেশে 15ই আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছে, জেলখানায় চারজনকে হত্যা করেছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে, এরা কারা? এরা হচ্ছে বিএনপি, যারা আমাদের দেশের অগণিত মায়ের কোল খালি করেছে, যারা আমার দেশের লাশের পর লাশ, লাশের পাহাড় সৃষ্টি করেছে, যারা রক্তে রক্তে বাংলাদেশের রক্তের দরিয়া বানাতে চায়। সেই অপশক্তি জামাত মাঠে নেমেছে। জামাত মাঠে নামেনি, তাদের মাঠে নামিয়েছে তাদের বিশ্বস্ত ঠিকানা, তাদের আসল মুরব্বী বিএম। বিকেলে রাজধানীর নিকুঞ্জে বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচন কমিশনে নিবন্ধিত দল নয়, কিন্তু তাদের নামানোর অর্থ হল বিএনপি আগুন সন্ত্রাসের জন্য প্রস্তুত হচ্ছে। বিএনপি আবার ভাঙচুর করবে, আগুন নিয়ে বাস পোড়াবে, মানুষ পুড়িয়ে মারবে। আজকে ওই রাজনীতি যারা করে তাদের পৃষ্ঠপোষকতা করে, সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক করে, তারা হচ্ছে বিএনপি। 17 কোটি মানুষের একমাত্র শত্রু বিএনপি। বিএনপিকে ক্ষমতালোভী আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতার জন্য তারা পারে না এমন কোনো অপকর্ম নেই। তারা ক্ষমতা এলে এই দেশ গণতন্ত্র গিলে খাবে, মুক্তিযুদ্ধ স্বাধীনতার আদর্শ গিলে খাবে, ভোটের বাক্স গিলে খাবে, আবার হাওয়া ভবন খুলে লুটপাট করবে। ক্ষমতা এলে বিএনপি বিদ্যুতের জায়গায় খাম্বা আনবে। সংলাপ নিয়ে বিএনপির মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, নালিশ করে নিষেধাজ্ঞা আনতে চেয়েছেন, ভিসা নীতিতে আমরা ভয় পাই না, কারণ আমাদের মনে জোর আছে, আমরা সুষ্ঠু নির্বাচন করব, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা প্রস্তুত রয়েছি, অপকর্ম করলে বিএনপিকেই তার মূল্য দিতে হবে, সেটা যেন তারা ভুলে না যায়। তিনি বলেন, বিএনপির মাথায় এখন 3টা ভূত ঢুকেছে, এক ভূত তত্ত্বাবধায়ক সরকার, আরেক ভূত শেখ হাসিনাকে পদত্যাগ, আরেক ভূত সংসদ বিলুপ্ত। এই দেশের শান্তিপূর্ণ পরিবেশ চাইলে বিএনপির মাথা থেকে 3 ভূত নামাতে হবে।